হাই বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক। তো তোমাদের আগের ভিডিওতে তোমাদেরকে WBCA যে নোটিফিকেশানটা এসেছে সেটা তোমাদের বলেছি। তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, তোমরা যারা শুরু করনি রেজিস্ট্রেশন রেজিস্টার করা বা চয়েস ফিলিং এগুলো করা করে নাও। আর তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে তোমরা নিজে থেকে কী করে তোমাদের আগের বছরের ওপেনিং আর ক্লোজিং র্যাঙ্ক যা যা আছে, অনেক ইনস্টিটিউট আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে, 104 মতন ইনস্টিটিউট আছে অনেক। তাই আমি সব কটা তোমাদের দেখিয়ে দেখিয়ে আমি ভিডিও বানালে অনেক ভিডিও হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। তাই জন্য তার থেকে বলো তোমরা নিজেরাই শিখে নাও কী করে তোমরা দেখবে। তোমরা WBCA ওয়েবসাইটটাই আসবে, তারপরে তোমাদের WBCA যে ইয়েটা থাকবে ওটা টিপবে, তারপর নিচের দিকে তোমরা আসবে। নিচের দিকে এই WBCA প্রিভিয়াস ইয়ার মানে অ্যাডিশনাল লিঙ্কসের ভিতরে যে প্রিভিয়াস ইয়ার ওপেনিং আর ক্লোজিং র্যাঙ্ক যেটা আছে ওটা টিপবে। ওটা টিপলে তোমাদের একটা নতুন পোর্টালে আনবে এরা। তারপর ওখানে তোমাদের ইয়ার দিতে হবে, ইয়ারটা সিলেক্ট করবে 2020 যে র্যাঙ্ক এগুলো তোমরা দেখবে। আর রাউন্ড ওয়ানেরটা দেখে লাভ নেই, রাউন্ড থ্রিটা তোমরা দেখবে, রাউন্ড থ্রিতে তোমাদের কী আছে। বা এখন তো রাউন্ড ওয়ান হবে, তোমরা রাউন্ড ওয়ানটাও দেখতে পারো, কিন্তু তোমরা কোন কলেজে পাবে লাস্ট অবধি, কোন কলেজে পাবে তোমাদের আপগ্রেড হয়ে হয়ে, তো সেটা এখানে তোমরা দেখে বুঝতে পারবে। তোমাদের র্যাঙ্ক যত হয়েছে এবার সেই হিসাবে তোমরা দেখতে পারবে। তো রাউন্ড থ্রিটা তোমরা সিলেক্ট করবে, আর এক্সামে তোমাদের WBCA সিটস করবে এখানে। তারপরে ইনস্টিটিউট নেম তোমাদের করবে, ইনস্টিটিউট নেম অল তোমরা সিলেক্ট করবে, আর ব্রাঞ্চও অল, বা ব্রাঞ্চ যদি তোমাদের কোনো একটা সিলেক্টেড ব্রাঞ্চ তোমরা যদি চাও, যেমন CS বা IT, তো এটা তোমরা সিলেক্ট করতে পারো। বা তোমরা যদি সব ব্রাঞ্চই তোমরা চেক করতে চাও তাহলে অল ব্রাঞ্চ করবে, এখানে তোমাদের ব্রাঞ্চও সিলেক্ট করার অপশন আছে। এখানে অনেক ব্রাঞ্চ আছে তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে, অনেক ব্রাঞ্চ থাকে, তো এখানে তোমরা সাবমিট করবে। সাবমিট করার পর তোমাদের সব ইনস্টিটিউটের সব ব্রাঞ্চের, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে তোমাদের খালি তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি তোমাদের ক্লোজিং আর ওপেনিং র্যাঙ্কটা দেখতে পাবে, TFW দেখতে পাবে না, OBC দেখতে পাবে না, SC দেখতে পাবে না, ST দেখতে পাবে না, কিছু দেখতে পারবে না, খালি ওপেনিং আর ক্লোজিং র্যাঙ্ক অফ আনরিজার্ভ ক্যাটাগরি তোমরা দেখতে পাবে। তোমরা এখানে দেখতে পাবে যেমন অ্যাবাকাস ইনস্টিটিউট, এখানে তোমাদের কম্পিউটার সায়েন্সে তোমাদের ক্লোজিং র্যাঙ্ক ছিল 54,993। আর যা যা এখানে দেখতে পাবে, অনেক ইনস্টিটিউট আছে, গুচ্ছের ইনস্টিটিউট তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের কলেজের আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল, অনেক ইনস্টিটিউট অ্যাভেলেবেল, ঠিক আছে। তো তোমরা দেখে নাও এখানে যে তোমাদের কোন কলেজে যাওয়া তোমাদের ইচ্ছুক, তোমরা কোন কলেজে, তোমরা সবাই জানো হয়তো কোন কলেজগুলো ভালো কাউন্সেলিংয়ের জন্য বা তোমাদের ক্যাম্পাসিংয়ের জন্য, তো সেই কলেজগুলো তোমরা দেখো। আর প্রথমে প্রেফারেন্স দেবে গভর্নমেন্ট কলেজগুলোতে ফিস কম থাকে, প্রাইভেট কলেজে ফিস বেশি, তাই প্রেফারেন্স দেবে গভর্নমেন্ট কলেজগুলোতে। যদি তোমাদের র্যাঙ্ক অমনি ভালো আসে তাহলে তোমরা সেই হিসাবে গভর্নমেন্ট কলেজের র্যাঙ্কগুলো দেখে নাও, আর এখানে তোমরা প্রত্যেকটা কলেজে দেখতে পাবে। আরও কিছু ডাউট থাকলে তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার। আরও কিছু ইনফরমেশন জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন বেল আইকনটা টিপে রাখো। আনঅ্যাকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে আনঅ্যাকাডেমি প্রডিজি স্কলারশিপ টেস্ট। এই স্কলারশিপ টেস্টটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমাদের এটা 14th আর 15th আগস্ট তোমাদের কন্ডাক্ট হবে। এই স্কলারশিপ টেস্টটা তোমাদের IIT JEE আর NEET UG দুটোর জন্যই হচ্ছে, আর তোমাদের এটাতে অনেক স্কলারশিপ তোমাদের মানি আছে। আর তোমরা ডেলি প্র্যাকটিস টেস্ট যদি দাও তো তোমাদের ডেলি আইপ্যাড তোমরা জিতে নিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের শিডিউল কী টেস্টের, তোমরা এই শিডিউল অনুযায়ী তোমরা এই স্কলারশিপ টেস্টটা দিতে পারো। আর যদি তোমরা টপ 2তে তোমরা র্যাঙ্ক আনতে পারো তাহলে তোমাদের ফার্স্ট ইয়ারে কলেজ ফিস তোমাদের আনঅ্যাকাডেমি স্পন্সার করবে। আর তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের প্রাইস ভ্যালু কী কী আছে, ফার্স্ট টেন র্যাঙ্কে ম্যাকবুক পাবে, 10th to 15th র্যাঙ্ক তোমরা অ্যাপেল আইফোন পাবে, আর বাকি যা দেখতেই পাচ্ছ এগুলো বললাম না। আর তোমাদের স্কলারশিপ স্ল্যাবগুলো দেখতে পাচ্ছ, আমাদের কোড বংমেডিকোসটা যদি তোমরা ইউজ করো তোমরা ফ্রিতে এই স্কলারশিপ টেস্টটা তোমরা দিতে পারবে। নিশ্চয়ই দিও এই স্কলারশিপ টেস্টটা, তোমাদের এই অ্যাডভান্টেজটা মিস করো না। আর তোমাদের ডেলি প্র্যাকটিস সিট টেস্ট যেগুলো হয় ওটাও দিও। আর নিচে যে ডেসক্রিপশন বক্সে ওখানে লিঙ্কটা দেওয়া আছে, আর স্ক্রিনেও লিঙ্কটা দেখতে পাচ্ছ। আর তোমাদের ডেলি আইপ্যাড তোমরা জিতে নিতে পারো। আর লাস্ট ইয়ার তোমাদের প্রডিজিতে কে কে তোমাদের সিনিয়র্সরা কে কে র্যাঙ্ক করেছিল তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। সোহেব আফতাব যে আছে টপ র্যাঙ্কার তোমাদের, তোমরা সবাই চেনো ওকে। আর ব্র্যান্ডেড নোটস আনঅ্যাকাডেমি এখন প্রোভাইড করছে, তোমরা যদি প্লাস সাবস্ক্রিপশন নাও তাহলে তোমাদের জন্য ব্র্যান্ডেড নোটস তোমাদের জন্য চলে আসবে। আইকনিক সাবস্ক্রিপশন, আইকনিক লার্নার সাবস্ক্রিপশন গেট দ্য ব্র্যান্ডেড নোটস। তোমরা যদি আইকনিক সাবস্ক্রিপশন নাও তাহলে তোমাদের ঘরে তোমাদের হোম ডেলিভারি হয়ে যাবে ডাইরেক্টলি তোমাদের ব্র্যান্ডেড নোটসগুলো তোমাদের জন্য। তোমরা যদি 12 মাস বা 18 মাস বা 24 মাসের সাবস্ক্রিপশন নাও, আইকনিক সাবস্ক্রিপশন নিতে হবে, তাহলেই তোমাদের ব্র্যান্ডেড নোটস পাবে। তোমরা দেখতে পাচ্ছ প্লাস লার্নার উইল গেট অ্যাক্সেস টু ইন অ্যাপ নোটস, মানে তোমরা যদি প্লাস সাবস্ক্রিপশন নাও তাহলে তোমাদেরকে হার্ড কপি দেওয়া হবে না, আর তোমরা যদি আইকনিক সাবস্ক্রিপশন নাও তাহলে তোমাদেরকে হার্ড কপি দেওয়া হবে। প্লাস সাবস্ক্রিপশন তোমাদের ফোনে থাকবে, PDF ফরম্যাটে থাকবে নোটসগুলো, আর তোমাদের আইকনিক সাবস্ক্রিপশন প্রিন্টেড থাকবে, তোমাদের ঘরে পৌঁছে যাবে।
একটা বেশি দেরি করো না, আমাদের কোড বংমেডিকোসটা ইউজ করো, নিচে দেখতে পাবে বংমেডিকোস স্পেলিংটা কী আছে। আর তোমাদের এক্সট্রা 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও। আর তোমরা প্রডিজি টেস্টটা দিও, এটা একটা ফ্রি স্কলারশিপ টেস্ট তোমাদের বেনিফিটের জন্য, আনাকাডেমি এটা করছে। তাই আনাকাডেমি এবং বংমেডিকোসের সাথে লেটস ক্র্যাক ইট।